ছাত্র আছেন আমাদের 73% দুলি হেমব্রম, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন শিলারানী বাস্কে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেসিয়ারি আছেন, বীরবাহা সরেন, ভারতী টুটু আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এমফিল স্কলার, তারা আপনারা আছেন যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর এবং আমার সেই ছাত্রছাত্রীবৃন্দ। যদিও এটা সাঁওতালি ডিপার্টমেন্ট, কিন্তু আমি সাঁওতালি ভাষায় কিছু বলতে না পারার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার যদিও আমি অন্য স্টিম থেকে এসেছি, আমি ল ডিপার্টমেন্ট থেকে এসেছি, তবুও সাঁওতালি এই জঙ্গল মনে সাঁওতালি ভাষাভাষী মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেই জায়গার থেকে আমি আমার ব্যক্তিগত অনুভব থেকে এই এলাকার সাঁওতাল মহিলারা তাদের কি বর্তমান অবস্থা সে সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আমার আলোচনার বিষয় জঙ্গলমহলের সাঁওতাল মহিলাদের বর্তমান অবস্থা এবং তাদের সাংবিধানিক অধিকার। আমরা সবাই জানি ভারতীয় সাঁওতাল মহিলারা হলেন সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পদ। মহিলারা সমাজের অর্থনৈতিক সম্পদ, জঙ্গলমহলের সাঁওতাল মহিলারা এর ব্যতিক্রম নয়। মূলত এরা গ্রাম এবং দুর্গম এলাকায় বসবাস করেন। আমার আলোচনার বিষয় জঙ্গলমহলের বর্তমান মহিলাদের অবস্থান, কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে সাঁওতাল বলতে আমরা কী বুঝব এবং জঙ্গলমহল এলাকা বলতেই বা আমরা কী বুঝব। আদিবাসী সম্পর্কে বিভিন্ন নৃবিজ্ঞানী বিভিন্ন মত পোষণ করেছেন, ডক্টর ডিভাসের মতকে আমি এখানে তুলে ধরছি। উনি বলেছেন যে সাঁওতাল গোষ্ঠী এমন একটা সমাজ, সাঁওতাল সমাজ এমন একটা সমাজ, সামাজিক গোষ্ঠী যাদের জীবনে জটিলতা নেই, যারা এখনও একই ভাষায় বলে মনের ভাব প্রকাশ করেন, যাদের আকৃতি এবং সংস্কৃতিগত সাদৃশ্য আছে, নিজেদের মধ্যে নিয়মকানুন রক্ষার জন্য যাদের পঞ্চায়েত আছে, এবং প্রয়োজন হলে যারা গোষ্ঠী সচেতন মনোবৃত্তি নিয়ে যুদ্ধ বিগ্রহ বা সংগ্রাম করে থাকেন। পশ্চিমবঙ্গে 38টি জাতিগত আদিবাসী গোষ্ঠীর মানুষ লক্ষ্য করা যায়, যার মধ্যে সাঁওতাল সম্প্রদায় বা গোষ্ঠী অন্যতম। এরা জনসংখ্যার দিক থেকে বাংলাভাষী মানুষের পরে, এই সাঁওতালি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে দ্বিতীয়। পশ্চিমবঙ্গে বা জঙ্গলমহলে অস্ট্রীয় এশিয়াটিক ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এরপর আমাদের দেখে নেওয়া দরকার জঙ্গলমহল বলতে আমরা কোন এলাকাকে বুঝব। আমরা সবাই অবগত আছি যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা একসময় মাওবাদী নামক সংগঠন ছিলেন এবং তাদের কার্যকলাপ যথেষ্ট ছিল। 2011 সালে 24শে নভেম্বর মাওবাদী নেতা কর্ণেশ্বর রাউত অর্থে কিষাণদের মৃত্যুর পর এই সংগঠনের কার্যকলাপ বন্ধ হয়। মমতা ব্যানার্জী সরকার চাইলেন এই উপদ্রব এলাকায় দ্রুত উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করার, সেই জন্য উনি 18টি থানাকে বেছে নিলেন এবং আধুনিকীকরণের এবং উন্নয়নের উপর জোর দিলেন। এই 18টি থানা এলাকা হল পশ্চিম মেদিনীপুরের 8টি থানা, যথাক্রমে বেলপাহাড়ি, বিনপুর, জামবনি, সাঁকরাই, নয়াগ্রাম, শালবনি, গোয়ালদোর এবং লালগড়। বাঁকুড়া জেলার 5টি থানা যথাক্রমে সারেঙ্গা, রায়পুর, বারিকুল, শিমলাপাল এবং রানীবাঁধ, এবং পুরুলিয়া জেলার 5টি থানা যথাক্রমে বান্দোয়ান, বলরামপুর, হালদা, বাঘমুন্ডি এবং আছড়া। এই 18টি থানা এলাকায় আদিবাসী সাঁওতাল গোষ্ঠীর বহু মানুষ বসবাস করেন। এই জঙ্গলমহল এলাকার সনাতনী সাঁওতাল গোষ্ঠীর মহিলারা মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল হয়ে তাদের জীবন ধারণ করেন। জঙ্গলের উপর নির্ভর করে মহিলাদের দৈনন্দিন চাহিদার পূরণ করত। বর্তমান জঙ্গল কেটে ফেলার ফলে এবং বিভিন্নভাবে জঙ্গল কমে আসার কারণে তাদের ধর্মীয়, আর্থ, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। স্বাধীনতার 68 বছর পরও সাঁওতাল মহিলারা তাদের নিজস্ব সনাতন সামাজিক বন্ধনের মধ্যে বাধা পড়ে আছেন। কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কার, শিক্ষার অভাব, দারিদ্রতা, শহর থেকে দূরে বসবাস, যোগাযোগের অভাব, আধুনিক শিক্ষার অভাব,
দক্ষতার অভাব ইত্যাদি নানা কারণে পিছিয়ে পড়ছেন। জঙ্গলমহলের মহিলাদেরা সচেতন হতে পারেননি, জঙ্গলমহলের সাঁওতাল মহিলারা সচেতন হতে পারেননি তাদের মানবিক অধিকার সম্পর্কে, তাদের সাংবিধানিক প্রদত্ত মৌলিক অধিকার সম্পর্কে, রাজনৈতিক অধিকার সম্পর্কে, সামাজিক এবং জাতিসত্তার অধিকার সম্পর্কে। যে জমি, জল এবং জঙ্গল আদিবাসী সম্প্রদায়ের মূল চালিকা শক্তি, তাদের পরিচয় আজ তা সংকটের সম্মুখে। সমগ্র ভারতের ন্যায় জঙ্গলমহলের সাঁওতাল মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল সার্বিক শিক্ষার বিকাশ তথা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার বিকাশ, তাদের কর্মসংস্থানের বিকাশ, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান, সাংস্কৃতিক বিকাশ এবং আইনগঠিত সমস্যার সমাধান। এরপরে আমি তাদের সামাজিক অবস্থান আপনাদের সামনে তুলে ধরছি। আদিবাসী মাত্রই অরণ্য এবং প্রকৃতির সন্তান, অরণ্য সম্পদ সংগ্রহ করাই তাদের জীবন জীবিকার প্রধান অবলম্বন, অরণ্যের সঙ্গে তাদের জীবন ওতপ্রোতভাবে মিশে আছে বলে অরণ্যকে বাদ দিয়ে নিজেদের অস্তিত্বের কথা তারা ভাবতে পারেন না। এই জন্য তারা মনে প্রাণে বিশ্বাস করে যে অরণ্য সম্পদের উপর তাদের অধিকার জন্মগত। আদিবাসী সাঁওতাল গোষ্ঠীর মহিলারা তাদের গ্রামের সংগঠনকে মেনে চলেন, প্রতিটি সাঁওতাল গ্রামে তাদের নিজস্ব পঞ্চায়েত থাকে, গ্রামের উৎসব অনুষ্ঠানের দিন ধার্য করা, ঝগড়া বিবাদ সুষ্ঠুভাবে মিটমাট করা, সামাজিক নিয়ম শৃঙ্খলা বজায় রাখায় এই পঞ্চায়েতের উপর ন্যস্ত থাকে। সমগ্র ভারতবর্ষের মতো জঙ্গলমহলের সাঁওতাল মহিলারাও জন্ম সংস্কার, বিবাহের রীতিনীতি, মৃত্যু এবং সৎকারের রীতিনীতি এখনও যথাযথভাবে পালন করে থাকেন। ট্রাইবেল ওমেনরা কঠিন পরিশ্রম করেন, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবার পরিচালনা দুটিই তারা করে থাকেন। সমাজের মধ্যে মহিলারা কর্মী হিসাবে কন্যা, স্ত্রী এবং মায়ের মর্যাদা এবং ক্ষমতা পেয়ে থাকেন। এরপর তাদের ধর্মীয় অবস্থান। সাঁওতাল সম্প্রদায় প্রকৃতির পূজারী, সাঁওতালদের অন্যতম উপাস্য দেবতা হলেন সিংহ বঙ্গা বা সূর্যদেব। সিংহ বঙ্গা কারো অকল্যাণ করেন না, সমস্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন। পূজার সময় মেয়েরা পুরোহিতকে বন্দনা করে নিয়ে যান মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কয়েকটি অঞ্চলে কালী পূজার সময়ে সহরায় উৎসব পালিত হয়। 5 দিন ধরে উৎসব চলে, প্রথম 2 দিন পূজা অর্চনা এবং শেষ 3 দিন আমোদ প্রমোদ করার জন্য নির্ধারিত থাকে। উৎসবের দিন ঠিক হলে মহিলারা ঘর দোর পরিষ্কার করেন, বাড়িতে হাড়িয়া তৈরি করেন এবং বিবাহিত মহিলারা তাদের ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন। জঙ্গলমহলে সহরায় উৎসব পালিত হয়। সহরায় উৎসবের সময় গৃহপালিত গবাদি পশুর কল্যাণ কামনায় করে জাগরণী গান গাওয়া হয়। কয়েকদিন গরু মহিষের শিঙে তেল এবং সিঁদুর মাখানো হয়। মেয়েরা ব্রতে করে ধান, দুর্পাহা, সাতক চাল এবং প্রদীপ সাজিয়ে গোয়ালে প্রবেশ করেন এবং গরুকে আরাধনা করেন। বর্তমানে সাঁওতাল মহিলারা নিজেদের ধর্মীয় উৎসব পালনের সাথে সাথে হিন্দু ধর্মের কিছু অনুষ্ঠানেও অংশগ্রহণ করছে। অর্থনৈতিক অবস্থা। অন্যান্য ভারতীয় সম্প্রদায়ের মতো সাধারণভাবে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মহিলাদের মর্যাদা নির্ভর করে তাদের অর্থনৈতিক অবস্থার উপর। বেশিরভাগ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ অরণ্যের অধিবাসী এবং অরণ্যের উপর নির্ভরশীল এবং তাদের অর্থনৈতিক জীবনযাত্রা নির্ভর করে জঙ্গলের সম্পদের উপর। জঙ্গলমহলের মহিলারাও এর ব্যতিক্রম নন। জঙ্গলমহলের সাঁওতাল মহিলারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন, রান্না জ্বালানি সংগ্রহ করেন, বিভিন্ন ধরনের ফল, ফুল, মূল, লাক্ষা, ধুনা পাতা সংগ্রহ করেন, বিশেষ করে শাল পাতা, শাল ফুল এবং কেন্দু পাতা সংগ্রহ করেন। শাল পাতা থেকে থালা বাটি তৈরি করেন এবং কেন্দু পাতা বিড়ি শিল্পের প্রধান উপাদান। বনজ সম্পদ আহরণ করেন এবং বাজারজাত করে যে অর্থ পান তার দ্বারা পরিবার প্রতিপালন করেন এবং দৈনন্দিন চাহিদা পূরণ করেন। বর্তমানে জঙ্গলের পরিমাণ কমে যাওয়ার জন্য এবং তুলনামূলকভাবে জনঘনত্ব বেড়ে যাওয়ার কারণে বনজ সম্পদ, ফুল, ফল, মূল, পাতা, কাঠ ইত্যাদির পরিমাণ কমতে শুরু করেছে। আর এই সম্পদ আহরণ করাও এত সহজ নয়। বন বিভাগের কর্মীরা অনেক সময় বাধা দেওয়ার চেষ্টা করেন, বিভিন্নভাবে হয়রানি করে কেস দেওয়ার চেষ্টা করেন। আবার জঙ্গলের সম্পদ আহরণের সময় মাঝে মধ্যে জীবজন্তু বিশেষ করে হাতির মুখোমুখি হতে হয়। অনেক সময় হাতির দ্বারা আক্রান্ত হয়ে আহত হন, অনেক সময় নিহত হয়ে মহিলা অনেক সময় নিহত হতে হয় মহিলাদেরকে।
আদিবাসী সাঁওতাল মহিলারা বাড়িতে প্রস্তুত করেন চূড়া, যা মহুয়া ফুল থেকে তৈরি করা হয়। মহুয়া গাছ কমে যাওয়ার জন্য এই শিল্প সংকট দেখা দিয়েছে, যা তাদের অর্থনৈতিক বিকাশে সাহায্য করত। তাই এই সমস্ত বিচার বিশ্লেষণা করলে দেখা যায় সাঁওতাল মহিলাদের সনাতনী জীবন জীবিকা আজ সংকটের সম্মুখীন। জঙ্গলমহলের কিছু কিছু স্থানে, বিশেষ করে বাঁকুড়া জেলার রায়পুর, রানীবাঁধ, বাঁধোয়ান ইত্যাদি থানায় পাথর ভাঙার মেশিনের মহিলারা কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে করতে যক্ষ্মার মতো মারণ ব্যাধিতে তারা আক্রান্ত হন। ইট ভাটার শ্রমিক হিসাবেও তারা কাজ করে থাকেন। বাঁধোয়ান, বলরামপুর, রানীবাঁধ, রায়পুর, বারিকুল সহ বিস্তীর্ণ এলাকার মহিলারা এবং পুরুষরা দল বেঁধে বর্তমান হুগলি জেলাতেও এখনও নামাল খাটতে যান। এখানে মূলত কৃষি শ্রমিক হিসাবে এরা কাজ করেন। 100 দিনের কাজের মাধ্যমেও তাদের অর্থনৈতিক উপার্জন হয়। বর্তমানে ফার্মিং, পশুপালন, মুরগি চাষ ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। পাউরি চাষের মাধ্যমেও দড়ি তৈরি করেও অনেক সময় মহিলারা জীবন ধারণ করছে। এনাদের শিক্ষার অবস্থান জঙ্গলমহলের শিক্ষায় হচ্ছে কোন ব্যক্তি বা সমাজের মূল চালিকা শক্তি, যার দ্বারা একজন ব্যক্তি বা সমাজ আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং সুস্বাস্থ্যের বিকাশ সম্ভব হয়। জঙ্গলমহলের সন্তান মেয়েরাও এখনও অনেক শিক্ষায় অনেকটা পিছিয়ে আছেন অন্যান্য মেনস্ট্রিম সোসাইটির মেয়েদের তুলনায়। দারিদ্রতা, ভালো শিক্ষার অভাব, শহর থেকে দূরে অবস্থান, অর্থনৈতিক অসচ্ছলতা, অল্প বয়সে বিয়ে, ভাষার সমস্যা, স্কুলের ঠিকঠাক পরিকাঠামোর অভাব, অভিভাবকদের মধ্যে সংকীর্ণ মনোভাব, নিজেদের ভাষায় শিক্ষার অভাব ইত্যাদির জন্য মেয়েরা স্কুল ড্রপের সংখ্যা এখন সংখ্যা বেশি। পরিবারের মধ্যে ধারণা ছিল স্কুলে যাওয়া মানে সময়ের অপচয়, কিন্তু বর্তমানে সাঁওতাল মায়েরাও পূর্বের থেকে অনেকটা সচেতন হয়েছে। তারা চান না যে পড়াশোনা না জানার ফলে তারা যে সমস্যা ভোগ করছেন সেই সমস্যায় তাদের ছেলেমেয়েরা পড়ুক। তাই তারা ছেলেদের সাথে সাথে মেয়েদেরকেও স্কুলে পাঠাচ্ছেন। তারাও ভালো শিক্ষায় শিক্ষিত করতে চাইছেন এবং কর্মসংস্থানের দিকেও নজর দিচ্ছেন। তথাপি যথেষ্ট স্কুল না থাকার জন্য এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ না করতে পারার জন্য তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমান সরকার কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে মেয়েদেরকে উৎসাহিত করেছেন, ফলে মেয়েদেরকে স্কুলে আসার প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে। এখন আমরা দেখে নেব আমাদের বাবা সাহেব ডক্টর বিপ্লব আম্বেদকর আমাদের আদিবাসীদের জন্য বা আদিবাসী সাঁওতাল আদিবাসীদের জন্য কী কী সাংবিধানিক সুবিধা দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচনাকালে বিভিন্নভাবে আদিবাসীদের সাংবিধানিক সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন। আমরা সবাই অবগত আছি যে স্বাধীনতার পূর্বে উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় নিম্ন বর্ণের মানুষদের অত্যাচার করত, যা সবই ছিল মনুষ্য সৃষ্টি। অস্পৃশ্যতার নাম করে মানুষের মধ্যে ভেদাভেদ চরম পর্যায়ে ছিল। সেই অবস্থাকে নির্মূল করার জন্য এবং সমাজকে যাতে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার পান, তার জন্য সংবিধান রচনাকালে তিনি সাংবিধানিক কিছু অধিকার দিয়েছেন এবং কিছু কর্তব্য পালনের কথা উল্লেখ করেছেন। সেই অধিকারগুলি হল আর্টিকেল 15 নম্বর ধারায় উনি বলেছেন, "The states shall not discrimination against any citizen on the ground only of religious, race, caste, sex, place of birth or any of them." Article 15(4)তে বলা আছে, "The state from making any special provision by law for the advancement of any socially and educationally backward classes of citizens or for the any scheduled caste or scheduled tribe and so far." And Article 19(5)-এ তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন safeguard of the tribal interest. Article 23(3)-তে বলেছেন, "The traffic in human beings and beggars and other similar form of forced labor are the prohibited and contraventions of this provision shall be an offense punishable in accordance with the law." অর্থাৎ জোর করে এত শ্রমে কাজ করতে বাধ্য করা যাবে না, এইরকম যদি কোথাও করা হয় তাহলে সেটা পানিশেবল অফেন্স, অর্থাৎ তাকে
দণ্ড হওয়ার যোগ্য অপরাধ। আর্টিকেল 29 ক্রস 1 এ বলেছেন কালচারাল এডুকেশন অ্যান্ড রাইট অফ দ্য ট্রাইবাল সোসাইটি। আর্টিকেল 46 উনি উল্লেখ করেছে স্পেশাল এডুকেশনাল ইনস্টিটিউশন স্থাপন করার কথা উল্লেখ করেছে, যেখানে আদিবাসীদের জন্য বা সমাজের উইকার সেকশনদের জন্য নিজস্ব যে কোনো স্টেট গভর্নমেন্ট একটা স্কুল বা কলেজ স্থাপন করতে বা ইউনিভার্সিটি স্থাপন করতে পারে। আর্টিকেল 330, আর্টিকেল 332 অ্যান্ড আর্টিকেল 334। আর্টিকেল 330-তে বলা আছে প্রোভাইডস ফর দ্য রিজার্ভেশন অফ দ্য সিট ইন দ্য লোকসভা ফর এসসি অ্যান্ড এসটি, অর্থাৎ লোকসভাতে এসটিদের জন্য রিজার্ভেশনের কথা বলেছেন। আর্টিকেল 332-তে বলা আছে প্রোভাইডস ফর দ্য রিজার্ভেশন অফ দ্য সিট ফর এসসি অ্যান্ড এসটি ইন দ্য রেজিস্ট্রেশন অফ অ্যাসেম্বলি অফ এভরি স্টেট, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে তাদের লেজিস্লেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় এসটিদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের কথা বলেছেন। আর্টিকেল 335-তে উনি উল্লেখ করেছেন যে মেক্স ইটস ক্লিয়ার দ্যাট দ্য ক্লেম অফ দ্য মেম্বার্স অফ দ্য এসসি অ্যান্ড এসটি শ্যাল বি টেকেন ইন টু কনসিডারেশন কনসিস্টেন্টলি উইথ দ্য মেনটেন্যান্স অফ দ্য স্পেসিফিক এফিসিয়েন্সি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য মেকিং অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সার্ভিস অ্যান্ড দ্য পোস্ট ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। অর্থাৎ স্টেট যদি চায় কোনো সম্প্রদায়কে যারা উইকার স্টেটে তাদেরকে এসটি তালিকা বা এসসি তালিকায় অন্তর্ভুক্ত করতে, আবার যদি প্রয়োজন হয় এসসিদের মধ্যে থেকে মনে করা এসটিদের মধ্যে থেকে মনে করা হয় কোনো গোষ্ঠী তারা উন্নয়ন করে ফেলেছে তাহলে তাদেরকে বাদ দিতেও পারেন হিসেবে। অ্যান্ড আর্টিকেল 331-এ বলা আছে, 338-1-এ বলা আছে প্রোভাইড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল কমিশন ফর দ্য এসসি অ্যান্ড এসটি ইন প্লেস অফ এ স্পেশাল অফিসার, অর্থাৎ এসটি এসসিদের উন্নয়ন হচ্ছে কিনা এটা দেখার জন্য স্পেশাল অফিসার নিয়োগ করা হবে, যারা সেই এরিয়ায় যাবে এবং তাদের উন্নয়নের কথা জানবে এবং সেই রিপোর্ট রাষ্ট্রপতিকে পাঠানো হবে। আর্টিকেল 338-এতে বলা আছে ন্যাশনাল কমিশন ফর দ্য এসটি হ্যাজ বিন এস্টাবলিশড, অর্থাৎ ন্যাশনাল কমিশন গঠন করা হবে যে এসটি এসসিদের কতটা অর্থনৈতিক কতটা রাজনৈতিক কতটা সামাজিকভাবে তারা এগিয়ে এলো সেটাকে দেখার জন্যে, এবং এই ন্যাশনাল কমিশন গঠন হবে এসটিদের মধ্যে থেকে এবং যার মধ্যে একটা মহিলা থাকবে, মহিলা থাকা মাস্ট। এইভাবে বিভিন্নভাবে আমাদের কনস্টিটিউশনালের মধ্য থেকে আমাদের কিছু পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কিছু পলিসির মাধ্যমে আমাদের এই ট্রাইবাল মহিলাদেরকে এবং ট্রাইবাল সোসাইটিকে উন্নত করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিশেষে আমি বলি সংবিধানে অনেক অধিকার দেওয়া সত্ত্বেও তার প্রয়োগ করার ক্ষেত্রে অনেক খামতি থেকে গিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা অনেক সময় আন্তরিক প্রচেষ্টার অভাব দেখা গিয়েছে, নিজেদের সম্প্রদায়ের আদিবাসী সন্তান সম্প্রদায়ের থেকে অফিসাররা সেভাবে উঠে আসতে পারেনি, দক্ষ অফিসারের অভাব আছে, মহিলাদের মধ্য থেকেও এখনও সেরকমভাবে লিডারশিপ তৈরি করা যায়নি ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের মহিলারা আদিবাসী বা সাঁওতাল মহিলারা আমরা পিছিয়ে আছি। সিভিল সোসাইটি বা সরকারের আরও পাবলিক সচেতনতা করার প্রয়োজন আছে, বিভিন্ন স্তরে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারের উন্নয়নের উপর জোর দেওয়ার দরকার আছে এবং সংবিধান প্রদত্ত অধিকারগুলি যাতে তারা পায় এবং যাতে সুষ্ঠুভাবে সমবণ্টনের মাধ্যমে আমাদের এই সোশ্যাল ডিস্ক্রিমিনেশনটা আমরা সকলে দূর করতে পারি আর আমাদেরকে সকলকে প্রচেষ্টা নেওয়া দরকার আছে। এই বলে আমি আমার এই অনুষ্ঠানে আমার এই সেমিনারের বক্তব্য শেষ করলাম। সবাইকে এখানে প্রস্তানে আবার দুহার জানাই, আমার স্টুডেন্টদেরকে আমার ভালোবাসা আমার অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।